তাহলে এ বি এর মান কত কি ছিল আমাদের এ প্লাস বি ইকুয়াল টু সেভেন দেওয়া আছে এবং কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সেটা কত দেওয়া আছে পঁচিশ টোয়েন্টি ফাইভ তাহলে আমার এ বি মান নির্ণয় করতে বলছে তখন আমরা কি করব তখন আমরা করবো যে আমরা মান হতে কাজ করবো কোন মান হতে কাজ করবো হয় এটা থেকে কাজ করতে পারবো অথবা এটা থেকে কাজ করতে পারবো যে কোনো একটা থেকে কাজ করতে পারবো তাহলে এটা থেকে যদি কাজ করতাম তখন কি হতো মান ছিল কি এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এটাকে বর্গ করে দিই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত সাত সাথে কত উনপঞ্চাশ এখন আমি একটু যদি সাজায় লিখতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি ইকুয়াল টু কি উনপঞ্চাশ এখন দেখুন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পঁচিশ প্লাস টু এ বি ইকুয়াল টু কত ফোরটি নাইন তাহলে এখন আমি কী করি এ বিকে ফ্রি করে দিই টু এ বি এখানে থাকলো উনপঞ্চাশ মাইনাস পঁচিশ আর এ বি ইকুয়াল টু কি হলো তাহলে উনপঞ্চাশ মাইনাস পঁচিশ ভাগ কি টু আমরা উনপঞ্চাশটাকে যদি আমি পঁচিশ বাদ দিই তাহলে কি থাকে চব্বিশ থাকে চব্বিশ ভাগ দুই তখন উত্তর হচ্ছে আমার এ বির মান কত বারো এভাবে করা যাবে অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকেও করা যাবে তাহলে আমরা মান মান পেলাম কি এবির মান কত পাইলাম আমরা এবির মান পাইলাম হচ্ছে বারো দেখি আমরা এখান থেকে কিভাবে করতে পারি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে পঁচিশ দেওয়া আছে এখান থেকে যদি আমি এবির মান বাইর করতে চাই তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি রিলেটেড সূত্র ব্যবহার করব কি ব্যবহার করব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু পঁচিশ কারণ আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি আরও একটা আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভাগ হচ্ছে আমার টু অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই তিনটা সূত্রের সাহায্য নিব যে কোনো আমার যেহেতু আমার এ প্লাস বি এর মান দেওয়া আছে তাই আমি প্রথম সূত্রটাকে ব্যবহার করলাম তাহলে কি করব আমরা এখন এ প্লাস বি এর মান কত সেভেন সেভেন এর স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু কি থাকলো পঁচিশ থাকলো সাত সাথে কত উনপঞ্চাশ মাইনাস টু এ বি এখন মাইনাসটাকে ওই সাইডে নিয়ে গেলাম পঁচিশটাকে এই সাইডে নিয়ে আসলাম তাহলে মাইনাস পঁচিশ ইকুয়াল টু টু এ বি তাহলে পঁচিশটিকে উনপঞ্চাশটিকে পঁচিশ বাদ দিলে কি থাকে একইভাবে আমার কি থাকে চব্বিশ থাকে ইকুয়াল টু কি টু এ বি আর এ বি ইকুয়াল টু কি হবে চব্বিশ ভাগ দুই তাহলে এ বির মান কত হলো বারো পালাম এটা ছিল না।